পদেশ তো পাড়ি দেওয়ার পর আমরা ডিসাইড করলাম যে নোয়াখালীর উদ্দেশ্যে যাব, নোয়াখালী দেখানোর জন্য, শহরটা দেখানোর জন্য। তো চলুন আমরা দেখতে থাকি। নোয়াখালীর উদ্দেশ্যে আবারও যাত্রা শুরু করলাম। রাস্তাটা খুব ভালো, সুন্দর পরিবেশ, আকাশে মেঘ আছে বাট বৃষ্টি নাই। তবে মনে হলো যে দূরে কোথাও বৃষ্টি পড়ছে, অসাধারণ পরিবেশ।
নোয়াখালী অবশ্য পৌঁছতে পেরেছি। পৌঁছে যাওয়ার পর এখানে আমাকে আমার খুব কাছের মানুষ আমাকে ইনভাইট করছে, বলেছে যে বলেছে যে পোলাও খাওয়াবে এবং আমাকে ঘুরে দেখাবে, শহরটা ঘুরে দেখাবে। তো আমার সেখানে গিয়েছিলাম, দেখা করছি। সে আমাকে একটা স্কুল দেখালো, সরকারি স্কুল, এবং সুবর্ণচরের একটা ঐতিহ্যবাহী একটা এলাকা, সেখানে সুন্দর যে আছে নদীর একটা পার্ক, তো সেখানে গিয়েছি। তো সবার মেয়ে মিলে একটু মজা করলাম, দেখলাম তো নদীতে। এই হচ্ছে নোয়াখালীর ঐতিহ্যবাহী একটা স্কুল, প্রাইমারি স্কুল, হাজি লাল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই স্কুলে অনেক আধুনিক টেকনোলজি ইউজ করছে, যা আমি আপনাদের দেখাচ্ছি। এই স্কুলে আছে শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা, প্রশস্ত ক্লাসরুম, বাচ্চাদের খেলার জায়গা, ইন্টারনেটের সুব্যবস্থা, 24 ঘন্টা বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা, এবং ছাদে আছে হেলিকপ্টার নামানোর হেলিপ্যাক ইত্যাদি ইত্যাদি। ਤੇਰੇ ਲਈ ਆ ਯਾਰਾ ਨਾ ਪਾਵੀ ਕਦੇ ਦੂਰੀਆਂ।